দুদিন আগে দুটো শিশুর সাথে কথা হচ্ছিল অনলাইনে, তারা বলছিল যে আমরা বিয়ে ঠেকাচ্ছি, তারা কোনো একটা চাইল্ড ফোরামের সদস্য, কিন্তু এখন এলাকার লোকজন জানে যে আমরা বাল্য বিবাহ হলে পরে মানুষকে জানাই, এই জন্য আমরা এখন হুমকির সম্মুখীন। যেই দায়িত্ব আমাদের মতো বড়দের, সেই দায়িত্ব যখন ছোটরাই নিচ্ছে তার আরেকজন বন্ধুকে সেভ করার জন্য, তখন সেও কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে। এই যে নিরাপত্তাহীনতা, প্রত্যেকটা শিশু নিরাপত্তাহীনতায় ভুগছে, এই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের, আমাদের সরকারের, আমরা যারা আছি প্রত্যেকের। বাবা মা এখনও অসচেতন, এই যে অসচেতনতা এটা যে শুধুমাত্র দারিদ্র পরিবারে হচ্ছে তা কিন্তু নয়, শিক্ষিত যারা জানে তারাও কিন্তু এই ভুলগুলো করছে। তো আমি এই মুহূর্তে আমাদের সবাইকে বলতে চাই, এখানে যে সুপারিশগুলো রয়েছে প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। আজকে এখানে দাঁড়িয়ে এই সময়ে যদি আমরা আমাদের কন্যা শিশুদের নিরাপত্তা দিতে চাই, যদি আমরা আমাদের দেশের তথা বিশ্বের উন্নয়ন করতে চাই, যদি আমরা টেকসই উন্নয়নে যেতে চাই, তাহলে আমি মনে করি যে এখানে যে সুপারিশগুলো রয়েছে 9টা পয়েন্ট প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। ডিজিটালাইজেশনের কথা বলছে, কন্যা শিশুদেরকে এবারের প্রতিপাদ্য বিষয় তারা যেন ডিজিটালাইজেশনে সমৃদ্ধ হয়, সুযোগ পায়। সেখানে যদি সাইবার ক্রাইম থাকে, সেখানে যদি একটা শিশু সে বুঝে ওঠার আগেই এই যে নেটওয়ার্কের মধ্য দিয়ে বিভিন্ন রকম ঝুঁকির মধ্যে পড়ে যায়, সেই দায়বদ্ধতা কে নেবে? প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসেন আমরা এই জায়গায় সবাই মিলে এই মুহূর্তে একসাথে এই 9টা পয়েন্টগুলো বাস্তবায়নের জন্য এগিয়ে যাই। ধন্যবাদ আপনাদের সবাইকে।